এত অপমান করছিস কার জন্য? ওই একটা মেয়ের জন্য তো শবনম। এই নামটা তুই আর কোনোদিনও তোর মুখে আনবি না। কেন আনবো না? শবনম বুঝি পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্রতম মানুষের নাম। তোর কি কোনো সন্দেহ আছে তাতে? কি হলো, মুখে তো জামা ঘষে দিয়ে চলে গেল। যদি তোকে এতই ভালোবাসতো যাস তাহলে বিয়েটা করতে পারতো না, তোর জন্য অপেক্ষা করতো। বেশ করেছে অপেক্ষা করেনি আমার জন্য, ভালো করেছে আমার জন্য অপেক্ষা করে তারপরে ওর জীবনটা আমার সাথে জড়াতো, ফলে তোর মতন একটা নিকৃষ্ট মানুষের সাথে নিজের জীবনটা জড়াতো। হ্যাঁ, ভালো করেছে আমার জন্য অপেক্ষা করেনি। আমি আমার জীবন থেকে তো মুক্তি পাইনি, আমার জীবনের এই কদর্য ঘৃণ্য এপিসোডটা চলতেই থাকবে, এটা থামবে না। তোর হাত থেকে আমি মুক্তি পাবো না, অন্তত ও তো মুক্তি পেয়েছে, সুখী আছে ও, আমি ওকে মুক্তি দিতে পেরেছি, এর থেকে সুখের, এর থেকে আনন্দের, এর থেকে ভালো কথা আমার জীবনে অন্তত আর কিচ্ছু হতে পারে না। হ্যাঁ, এখন একবার উল্টো সুরে গান গাইছিস তুই। আমি চিরকাল একই সুরে গান গেয়েছি, তুই বুঝতে পারিসনি সেটা তোর দোষ। তুই বুঝতে পারিসনি, তুই এত বোকা ছেলে না, তুই বুঝতে পারিসনি যে আমি তোর জন্য সারাটা জীবন রয়ে গেলাম, সারাটা জীবন আমি তোকে ভালোবেসে তোর সাথে রয়ে গেলাম যশ। সেটা না বুঝে যে মেয়েটা স্বার্থপরের মতো তোর মুখে জামা ঘষে দিয়ে চলে গেল তার জন্য পড়ে পড়ে কাঁদছিস। তোর জন্য কত অন্যায় করেছি যশ, কত কিছু, কত অন্যায়, কত নিচু কাজ করেছি শুধুমাত্র তোর কাছে থাকবো বলে, তোকে ভালোবেসে। তুই বুঝেছিস? তুই বুঝেছিস, বোঝার চেষ্টা করেছিস যে কিনা নিজে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের সুখের জন্য তোকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিল, সে এখন তোর কাছে ভালো হয়ে গেল, আমি খারাপ হয়ে গেলাম। হ্যাঁ তাই, তাই তাই। শোন রোহিণী, তুই যতই চিৎকার কর না কেন সত্যিটা বদলাবে না, ঠিক আছে? আর তুইও আমার কাছে কোনোদিনও চেঞ্জ হবি না, তুই তুই আসল যে মানুষটা সেটা তাই থাকবি। তুই জানা যা, ঘরে আরো অনেক মেম্বার আছে তোর সুরে গান গাওয়ার জন্য, তোর তালে তাল মেলানোর জন্য আরো অনেক মেম্বার আছে, তুই পেয়ে যাবি। আছে তো, আমার মা আছে, আমার দাদা ভাই আছে, তারা তোর সুরে সুর মেলাবে, তোর তালে তাল মেলাবে। যা, ওদের সাথে একটা দল কর, একটা দল বেঁধে তারপরে ঠিক কর আমাকে কি করে বাঁচতি, তুই কি করে আমাকে মানসিক অশান্তির মধ্যে ফেলবি। কিন্তু তুই আমাকে যতই মানসিক অশান্তির মধ্যে ফেল না কেন, একটা কথা আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি রোহিণী, আমি তোর সাথে থাকবো না। তুই কোনো মতেই আমাকে তোর সাথে থাকতে বাধ্য করতে পারবি না, তুই কোনো মতেই আমাকে তোর সাথে এক ঘরে এক খাটে শোয়াতে বাধ্য করতে পারবি না। আর তারপরে যদি তুই জোর করে শোস আমার সাথে শুতে চাস তাহলে শুয়ে থাক এখানে, আমি তোর দিকে পাশ ফিরেও তাকাবো না, ঘুরেও তাকাবো না আমি তোর দিকে। আর এটা যে একটা মেয়ের জন্য কতটা অপমানজনক এটা তুই খুব ভালো করে জানিস, মেয়ে তো তুই, একটা মেয়ে তো, মহিলা তো, জানিস তো তাহলে। এরপরে তুই আমার সাথে থাকবি কি থাকবি না, এক খাটে শুবি কি শুবি না, সেটা তুই ভেবে দেখ। তুই কেন আমার সঙ্গে এটা করছিস, কেন আমাকে এভাবে অপমান করছিস, কেন আমার সঙ্গে এই ব্যবহারটা করছিস, আমি তো বুঝতে পারছি না, আমি তো আমার নিজের কোনো দোষ এখানে খুঁজে পাচ্ছি না। আহারে আহারে, তুই নিজের দোষটা খুঁজে পাচ্ছিস না তাই না? ভাগ্যিস ভাগ্যিস নিজের দোষ খুঁজে পাসনি তুই, নিজের দোষ খুঁজে পেলে তুই পুরো পৃথিবীটাকে বদলে দিতিস, আর সেই পৃথিবীটাতে কেমন হতো সেটা না আমি ভাবতে পারছি না জাস্ট, সেই পৃথিবীটা কেমন হতো সেটা ভাবতে আমার ভয় করছে। রোহিণী চৌধুরী ভালো হয়ে গেছে এটা ভাবাটা যে আমার পক্ষে এতটাই অসম্ভব, এতটাই অসাধ্য কল্পনা, যেটা আমি ভাবতেই পারছি না, আমি কল্পনাও করতে পারবো না কোনোদিন। আর সেই মানুষ ভালো হয়ে গিয়ে একটা নতুন পৃথিবী, একটা ভালো পৃথিবী গড়লে সেই পৃথিবীটা কেমন হবে? বিদ্রুপ করছিস তুই আমাকে? ফোন করার থাকলে করো, এত কথা আমাকে কেন বলছো? কোথায় তোমাকে বলছি, তুমি ফোনটা করতে বারণ করলে তাই তোমাকে বললাম, তুমি বারণ না করলে তো এই কথাগুলো উঠতোই না, আমার ফোন থেকে ফোনটা করি। হ্যাঁ তো তুমি যখন করবে তখন তোমার ফোন থেকেই ফোনটা করো। ফোন এসেছে আমার, তুই চাইলে এই ঘর থেকে চলে যেতে পারিস, আর যদি মনে হয় তুই থাকবি তাহলে একটাও কথা বলবি না, যদি কথা না বলে থাকতে পারিস থাক, না হলে বেরিয়ে যা। কার ফোন এসেছে তোর? দ্যাট ইজ নন অফ ইওর বিজনেস। হ্যালো, দেবদীপ বলছি।
হ্যাঁ বুঝতে পেরেছি, বলো। বলছি তোমার শরীর কেমন আছে এখন? আছে, ভালোই আছে। হ্যাঁ সকালে তো বোধহয় ভালো ছিল না। শবনম বলেছে। আর কার কাছ থেকে তোমার খবর নেব বলো তো, বা পাবো? ওষুধ টষুধ নিয়েছো কিছু? দেখো শরীরের অনিয়ম করা কিন্তু চলবে না। ওষুধ টষুধ তাড়াতাড়ি কিছু একটা নাও। আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো। আরে ব্রাদার, আমিও তো একজন ডাক্তার নাকি। হ্যাঁ মানছি যে তোমার মতন বিদেশে পড়াশোনা করিনি, বিদেশের ডিগ্রি নেই আমার কাছে, তবে স্বদেশের লোকদেরকে তো সুস্থ করে তুলেছি। বলছি বিদেশে ডাক্তারি করলে যে সে মানুষ হিসেবে খুব ভালো মানুষ হয়ে যায় বা ডাক্তার হিসেবে খুব ভালো ডাক্তার হয়ে যায়, এমন কোনো প্রমাণ কিন্তু আমার হিসেবে আমার জানা নেই। আর স্বদেশের মানুষের রোগ সারালেই যে বিদেশের ডাক্তার থেকে মানে রোগ সারানোতে কম ভালো হয়, তার প্রমাণও কিন্তু আমার কাছে নেই। সুতরাং এই বিষয়ে নো কমেন্টস। আমি শুধু চাইবো যে তুমি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। আর তোমাকে কি এভাবে এভাবে শুয়ে থাকা মানায় যশ? তোমার মতো একজন ব্রিলিয়েন্ট ডক্টর। বিদ্রুপ করছো? আমার সঙ্গে তো মিশলে কদিন, তোমার কি মনে হয় আমি বিদ্রুপ করার মতো সেরকম একটা মানুষ? না না তা মনে হয় না ভাই। তবে আমার মতন মানুষের কি দাম বলতো পৃথিবীতে? মানুষের দাম তার কাজে। সুতরাং তুমি তাড়াতাড়ি কাজে ফেরো। আর তোমার এই অবস্থার জন্য কিন্তু শবনমের ভীষণ মন খারাপ হয়ে আছে। শবনম আপসেট হয়ে আছে। বারে তোমরা কতদিনের চেনা? হ্যাঁ তোমরা কতদিনের বন্ধু, একই হসপিটালে কাজ করো, তোমার পেশেন্টরা সবাই অপরাজিতাকে দেখাতে আসছে, সেটা অপরাজিতা খারাপ লাগবে না বলো তো? আরে ভাই আমরা তো মানুষ। কি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে কবে হসপিটালে আসছো বলো তো? কবে জয়েন করছো? শরীরটা বসে নেই, কবে যে পারবো, আদৌ পারবো কি পারবো না জানি না। আরে কি এমন হলো, মানে কি হয়েছে, কি সিমটমসগুলো আমাকে বলো না। কিছু না, সামান্য জ্বর, মানে বাইরে থেকে দেখে তো তাই মনে হচ্ছে, তবে ভেতরে কিছু একটা সলিড বাঁধিয়ে বসেছি মনে হচ্ছে। হ্যাঁ তো যদি তাই মনে হয় তাহলে তার প্রপার ট্রিটমেন্টটা হচ্ছে না কেন? তার অ্যাপ্রোপ্রিয়েট টেস্টগুলো করাচ্ছ না কেন? তুমি তো ডাক্তার, তুমি জানো, করিয়ে নাও সেগুলো। এনার্জি পাচ্ছি না। দেখো তুমি যদি কালকের মধ্যে সব টেস্টগুলো না করাও তাহলে আমি তোমাকে বলেছি আমি আর শবনম মিলে কিন্তু তোমাকে ধরে বেঁধে গিয়ে টেস্টগুলো করাবো। হেসে কাটিয়ে দিলে হবে না ভাই, আমাকে তুমি চেনো না, আমি কিন্তু ভীষণ শক্ত লোক, আমাকে তুমি কাটিয়ে দিতে পারবে না। সে তো বুঝতেই পারছি যে শবনমের মতন মানুষকে বশ করতে পারে তার জন্য এই পৃথিবীতে অসাধ্য কিছুই নয়। তোর এখন শরীর খারাপ লাগছে না না যশ? এতক্ষণ আমার সঙ্গে কথা বলছিলি, আমি তোর সাথে অনেকগুলো কথা বলছিলাম, সেগুলো শুনতে তোর শরীর খারাপ লাগছিল। তোকে কি বলেছিলাম আমি? কি বলেছিলাম তোকে? এখানে চুপ করে বসে থাকতে বলেছিলাম তো? কথা বলতে বারণ করেছিলাম তো? আমি এখন ফোনে কথা বলছি তাই ডোন্ট ডিস্টার্ব। আচ্ছা তাহলে এখন আমি রাখছি। না কেন রাখবে, কেন রাখার কি আছে, কাকে ভয় পাচ্ছ? ওর গলা শুনতে পেয়েছো দেখে ভয় পাচ্ছ? এখানে ভয় পাওয়ার তো কিছু নেই, ওকে ভয় পাওয়ার কি আছে? এত একটা ক্রিমিনালের ভয়ে তুমি কেন ফোন রেখে দেবে? কথা বলো আমার সঙ্গে, কথা বলো, এক্ষুনি কথা বলবে, আজকে কথা বলবে তুমি আমার সাথে, ফোন রাখবে না, কথা বলো। না না ঠিক আছে, ইটস ওকে, আমি 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 কাল ফোন করব, কাল কথা বলবো। ওকে কেন কাল কথা বলবে? কাল কাল কেন কথা বলবে, কেন কাল কথা বলবে, আজ কথা বলবে, এক্ষুনি কথা বলবে, ভয় পাওয়ার কিছু, ভয় শবনম, শবনম নেই কাছে? হ্যাঁ অপরাজিতা এখানেই আছে তো, এই নাও কথা বলো, নাও অপরাজিতা। আমি এখন কথা বলবো না, আমি কাল ফোন করে নেব। লাইনটা ধরে আছে, এনো, টেক দ্য কল। আচ্ছা তোমরা সবাই এত ভয় পাও কেন গো ওকে?
এত ভয় পাওয়ার কি আছে ওকে? আর আমি তো শবনমের গলা শুনতে পাচ্ছি। ও বলছে ও কাল কথা বলবে আমার সাথে। কেন কেন কাল কথা বলবে কেন? ফোনে কথা বললে রোহিণী চৌধুরীর কি ক্ষমতা আছে? ও কি করতে পারবে? যে আন্ডার ট্রায়ালে আছে সে কারো কি ক্ষতি করতে পারবে? ওর কোনো ক্ষমতা নেই। কাল বিচার বেরোলে ওর কি হবে কে জানে, কোথায় যাবে তার তো ঠিক নেই। একটা ক্রিমিনাল, একটা খুনি, যার ভবিষ্যতের কোনো ঠিক নেই, সে কার কি ক্ষতি করতে পারবে? একটা মানুষকে শেষ করে দিতে চাইছিল। খবরদার যশ, তুই খবরদার, তোকে আমি খবরদার করছি। তোকে আমি বারবার বলছি তো আমার শরীর খারাপ, তুই আমার কাছে আসবি না। কেন এখানে বসে আছিস তুই? আমি কিন্তু এরপর যেটা করিনি আজ পর্যন্ত সেটা করতে বাধ্য হবো। আমার কিন্তু হাত চলে যাবে রোহিণী, আমি বলে দিলাম তোকে। তোর লজ্জা করে না যশ? গায়ে হাত তুলবি বলছিস, এই যে অপমানটা করছিস, কাকে শুনিয়ে শুনিয়ে? ফোনে শবনমকে শুনিয়ে শুনিয়ে তো, সবাইকে শুনিয়ে শুনিয়ে। তোকে আমি বারণ করেছি শবনমের নামটা মুখে আনতে, ওই নামটা তোর মুখে আর আনবি না কোনোদিনও। এই তুই যা, তো যা, যা ওখানে গিয়ে বস, যা যা ওখানে, সবাইকে বস, যা। যশ বলছি আমি না আজকে ফোনটা রাখছি, কালকে কথা বলবো। তুমি কিন্তু কাল টেস্টগুলো করিয়ে নিও। অসুখের কথা বাদ দাও, অন্য কোনো কথা থাকলে বলো। অন্য কি কথা বলবো? আমার শরীর নিয়ে কথা বলা ছাড়া কি আর অন্য কোনো কথা নেই তোমার কাছে? আচ্ছা ঠিক আছে, আজ যে পেশেন্টরা এসেছিল তাদেরকে নিয়ে না হয় কিছু বলো। তুমি এখন শুধু শুধু কথা বলতে চাইছো যশ, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আই এম সো সরি, আমার ভুল, আসলে ভুলে গেছিলাম তোমাদেরও তো নতুন বিয়ে হয়েছে। নতুন হাজবেন্ড ওয়াইফকে আমি রাত করিয়ে দিচ্ছি। তোমরা তো ঘুমোতে যাবে নিশ্চয়ই। ঠিক আছে, তোমরা ঘুমোতে যাও, আমি ফোন রাখছি। দেখো ওসব কোনো এক্সকিউজ নয়। এই যে এখন এত রাতে তুমি আমার সাথে কথা বলছো, এই নিয়ে তোমার ওয়াইফ অশান্তি শুরু করবে। আর আমি আর দেবদীপ কেউ চাই না তোমার এই অসুস্থ শরীরে তোমার সাথে কেউ অশান্তি করুক। আমরা দুজনে সত্যিই চাই না, এই কথাটা তুমি জেনে রাখো। এনিওয়ে কালকে টেস্টগুলো করিও। তোমায় কিন্তু টেস্টগুলো করাতে হবে, তোমায় ট্রিটমেন্ট শুরু করতে হবে। বলছি তোমার গলায় ব্যথা আছে? গলায় ব্যথা আছে, বুকে ব্যথা আছে, পিঠে ব্যথা, সারা শরীরে ব্যথা। ভাইরাল, তুমি কি ভাইরাল হয়েছে বলছো? এটা ভাইরাল নয়। তাহলে এটা কি? সেটা বলতে পারবো না। শোনো একটা কথা আমি তোমায় পরিষ্কার বলে দিচ্ছি, কাল কিন্তু তোমাকে টেস্টগুলো করাতে হবে। তুমি যদি না নিজে আসো তাহলে দেবদীপ তোমাকে নিয়ে আসবে। হ্যাঁ, তোমাকে দেবদীপ বাড়ি থেকে নিয়ে আসবে। শুধু দেবদীপ এলে তো হবে না, তোমাকেও আসতে হবে। এলে তোমরা দুজনেই আসবে। তোমরা দুজন যদি এসে আমাকে নিয়ে যেতে পারো তবেই আমি আমার টেস্টগুলো করাবো, তা না হলে করাবো না। যাব। আসতে পারি? আরে শবনম, দেবদীপ, এসো এসো এসো।
এসো দেবদীপ। আমি এই বাড়িতে এলাম, আমার যশের সাথে কাল কথা হয়েছিল বলে। দেখো তুমি এই বাড়িতে আসবে তার জন্য এত ব্যাখ্যা প্রয়োজন নেই। ঠিক আছে শবনম, ঠিক আছে থাক থাক, ঠিক আছে দেবদীপ। ইয়ে মহুয়া, মহুয়া দেখো কে এসেছে। শবনম, কি ব্যাপার হঠাৎ তোমরা এখানে, কি ব্যাপার? মানুষই তো মানুষের বাড়িতে আসবে আন্টি, আর আমরা যদি এ বাড়িতে এসেই থাকি তাহলে অবাক হওয়ার তো কি আছে? অপরাজিতা তো অনেকদিন এ বাড়িতে থেকেছে, অনেকদিন ছিল এ বাড়িতে। ও যদি মনে করে যে এখানে এসে কারোর সাথে দেখা করতে চায়, দেখা করবে, তাহলে তো অপরাধ কোথায়? আমি তো অন্তত সেটা মনে করি না। আমরা যশকে নিতে এসেছি। যশ কি নিতে এসছো? মানে যশ কোথায় যাবে তোমাদের সঙ্গে? একই বাড়িতে আছো অথচ তোমার ভাই যে এত অসুস্থ সেটা তুমি জানো না পরাগদা? আমি তো দেখছি সারা জীবন তুমি অন্য ইস্যুতে লড়াই করতে করতেই কাটিয়ে দিলে। শবনম, তুমি কার সঙ্গে কথা বলছো একটু বুঝে কথা বলো। কেন, ও তো আপনার সঙ্গে কথা বলছে। আপনি তো যশের দাদা, সম্পর্কতেও দাদা হন, তাই না? আর শবনম যশের বন্ধু, আমিও যশের বন্ধু। কোনো একটা সম্পর্ক ওয়ার্কআউট করেনি বলে যে বাকি সম্পর্কগুলো মিথ্যে হয়ে যাবে সেটা তো হয় না। আর একজন বন্ধুই তো বন্ধুর বিপদে তার পাশে দাঁড়াবে। আন্টি, কে তোমরা? আমি নিজেই তো বুঝতে পারছি না হঠাৎ কেন চলে এসেছে। হ্যাঁ, আমার ছেলের একটু জ্বর হয়েছে, জ্বরটা একটু বেশি। হ্যাঁ, তাই বলে তো আমরা ডাক্তার ডাকিনি। তোমাকে বাড়িতে ডাক্তার ডাকতে হবে, তবে বাড়িতে ডাক্তার আসবে, তার তো কোনো মানে নেই। ডাক্তাররা তো নিজের গরজেও আসতে পারে। আর কঙ্কনা, তুমি নিশ্চয়ই ভুলে যাওনি শবনম যশের সঙ্গে একসঙ্গে চাকরি করে। শবনম যশের কলিগ। আমি কিছুই ভুলে যাইনি। শুনো শবনম, তুমিও এখন বিবাহিত, আমার ছেলেও বিবাহিত, আমরা সবে একটু শান্তির মুখ দেখেছি। আমি নতুন করে কোনো অশান্তি চাইছি না, আমি তো চাইছি না আমার বাড়িতে পুনরায় সম্পর্কের কেউ আসুক এ বাড়িতে। সে কি কথা, আপনার সঙ্গে তো আপনার ছেলের সবচেয়ে পুরনো সম্পর্ক, তাই বলে কি আপনি আপনার ছেলের সঙ্গে নেই, না আপনার ছেলে আপনার সঙ্গে নেই? মানে আপনার সঙ্গে অনেক ব্যাপারে আপনার ছেলের মিল নাই থাকতে পারে, হয়তো অনেক ব্যাপারে যশের সাথে আপনার মানসিক বিচ্ছেদ হতে পারে, হয়তো আছে, তা বলে কি আপনি ওর সঙ্গে থাকেন না? মানে দরকারে অদরকারে ডেফিনেটলি আপনি ওর পাশে থাকবেন, বা যশও নিশ্চয়ই আপনার পাশে থাকবে, তাই তো? সেটাই তো হওয়ার কথা। এত কথা এখানে কেন হচ্ছে তাই তো বুঝতে পারছি না। কি চাই তোমার, এসছো কেন? আগেও কখনো কিছু চাইনি, এখনো কিছু চাইতে আসিনি। শোনো, যশ তো অসুস্থ, আমি একজন ডাক্তার, আমি খুব ভালো করে জানি যে একজন অসুস্থ মানুষকে কি করে শুশ্রূষা করে সারিয়ে তুলতে হয়, সুস্থ করে তুলতে হয়। তাই তোমার কিন্তু এখানে কোনো প্রয়োজনই নেই, আপনারও না।
কিন্তু যশই তো আমাদেরকে আসতে বলেছে, আর আমরা যতদূর জানি যশের তো ভালো করে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। আর সব থেকে বড় কথা যে যে ডাক্তার একজন মানুষকে খুন করার চেষ্টা করতে পারে, সে যে আরেকটা মানুষকে বাঁচাতেও পারে সেরকম প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই। সেই প্রমাণটা আমাদের আগে পেতে হবে। দেখুন, আপনাকে যশ ভরসা করে না, আমরাও করি না, আমরা তো যশের বন্ধু, তাই যশের কোনো ক্ষতি হোক সেটা আমরা নিশ্চয়ই মেনে নেব না। হাউ ডেয়ার ইউ, আপনার সাহস কি করে হয়? আপনি আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করে চলেছেন। রোহিণী চৌধুরী, যশজিৎ বোস কিন্তু একজন অ্যাডাল্ট ছেলে, আর যশের অনুমতি ছাড়া কিন্তু আমরা এ বাড়িতে আসিনি। আর যশ যদি মনে করে ও আমাদের সাথে যাবে, তাহলে আপনারা কিন্তু কেউ ওকে আটকাতে পারবেন না। আর আমি না সত্যিই বুঝতে পারছি না, যশ এতদিন ধরে অসুস্থ, আপনারা কেন কেউ ওর ট্রিটমেন্ট করাননি? কেন কেউ ওকে ডাক্তারের কাছে নিয়ে যাননি? যশ নিজেও তো একজন ডাক্তার, ও খুব ভালো করে বোঝে ওর কখন কি ট্রিটমেন্ট প্রয়োজন, কখন ওর চেক আপ প্রয়োজন, ও দেখে নেবে ব্যাপারটা। ব্যাস, তাহলে তো হয়ে গেল সব কিছু, যশজিতের ঘাড়ে আপনারা দিয়ে দিন, ব্যাস আপনারা মুক্ত, আপনাদের আর কোনো দায়িত্বই রইল না। না না শবনম, আমি বুঝতে পারছি না তুমি এত কথা বলছো কেন। তুমি যাও না, তুমি ওপরে যাও, তুমি তো এবারে প্রত্যেকটা কোণ চেনো, তুমি দেবদীপকে নিয়ে ওপরে যাও, যশ ঘরে আছে ওর সঙ্গে কথা বলো, যাও। আমি বলছি কি, যশকে কেউ একজন ডেকে দিলে ভালো হতো না? না না, আমি একটা প্রশ্ন করতে চাই, যে আমাদের বাড়িতে তো এতগুলো লোক আছে, তো হঠাৎ করে শবনমের কি দরকার পড়লো বলো তো? আর তাছাড়া ফুলকা ফুলকাকু, আমি তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু এই পুরো ব্যাপারটাকে তুমি ইন্টেলিজেন্স দিচ্ছ, তুমি যেভাবে ইন্টেলিজেন্স দিচ্ছ তাতে ওর থাকা না থাকার এখানে তো কোনো অস্তিত্বের কোনো প্রশ্নই উঠছে না। এক্স্যাক্টলি।